অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, রাষ্ট্রপতিকে অপসারণ করে দায়িত্ব নিন, জাতীয় সরকার গঠন করুন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যখন ঐক্যবদ্ধ থাকবে তখন তৃতীয় কোনো ব্যক্তি ক্ষমতা নিতে পারবে না। আন্তর্জাতিকভাবে একটা মেসেজ যাবে যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো যদি জাতীয় সরকার গঠন করতে রাজি না হয় তাহলে আপনি এখনই বিপ্লবী সরকার গঠন করুন, আপনি নিজেই রাষ্ট্রপতি হয়ে যান। রাজনৈতিক দলগুলো আসবে কি আসবে না সেটা জনগণ বিচার করবে, এরপর আপনার মতো করে একটি নির্বাচনের রূপরেখা দিন।